একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করিলেন, তারপর কুলি করিলেন এবং বলিলেন, দুধের মধ্যে চর্বি থাকে, আল হাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার 286। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এক ওযু দিয়া কয়েক ওয়াক্ত নামাজ পড়িলেন এবং নিজের মোজার উপর মাসেহ করিলেন। ইহা দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজ এমন একটি কাজ করিলেন যা পূর্বে কখনো করেন নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি ইচ্ছা করিয়াই এমন করিয়াছি হে ওমর। জিব্রাইল আলাইহিসসালাম আমার নিকট আগমন করেন এবং বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত আপনার পরে মত বিরোধ করিবে, আমি বলিলাম, হে জিব্রাইল, এই মতভেদ থেকে বাঁচিবার উপায় কি? তিনি উত্তরে বলিলেন, মহান আল্লাহর কিতাব, কিতাব দিয়াই আল্লাহ সকল প্রতাপশালীর প্রতাপ চূর্ণ করেন। যে কিতাবকে সুদৃঢ় রূপে আঁকড়াইয়া ধরিবে সে মুক্তি লাভ করিবে, আর যে ইহাকে পরিত্যাগ করিবে সে ধ্বংসপ্রাপ্ত হইবে। তিনি দুইবার এই বাক্যটি বলিলেন। আল হাদিস মুসনাদে ইমাম আহমদ হাদিস নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 156।